স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, বায়ুমণ্ডলের উপাদান, যেটি ক্লাস সিক্স এবং ক্লাস টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেটি প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের উপাদান থেকে, অর্থাৎ জল, স্থল, বাতাস থেকে, সেটি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, ভূপৃষ্ঠে সর্বাধিক প্রথম কত ভাগ বাতাস কত দূরত্বে দেখা যায়? ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার, এই 10,000 কিলোমিটার পর্যন্ত বাতাসের অস্তিত্ব থাকলেও জানা গেছে 97% বাতাস আছে ভূপৃষ্ঠ থেকে প্রথম 27 কিলোমিটারের মধ্যে দেখা যায়। তাহলে 97% বাতাস, যেটা ভূপৃষ্ঠ থেকে 27 কিলোমিটার দূরত্বের মধ্যে সেই বাতাসটি দেখা যায়। এরপরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কী কী উপাদান দেখা যায় ও তার পরিমাণ কত? গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের কতগুলি উপাদান রয়েছে, সেগুলি হলো, একটি হলো নাইট্রোজেন, আরেকটি হলো অক্সিজেন, আরেকটি হলো ওজোন, আরেকটি হলো কার্বন ডাইঅক্সাইড, একটি হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, এবং আরেকটি হলো জেনন এবং গুরুত্বপূর্ণ জলীয় বাষ্প। এই কয়েকটি উপাদান বায়ুমণ্ডলের প্রধান প্রধান উপাদান। এই উপাদানগুলি বায়ুমণ্ডলে কী কী কাজ করে সেটা আমাদের দেখতে হবে, বা এর পরিমাণ কী থাকে, নাইট্রোজেন কতখানি থাকে, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণে থাকে বায়ুমণ্ডলে, সেটা আমাদের জানতে হবে। প্রথমে বলব নাইট্রোজেন। নাইট্রোজেন থাকে 78.1% নাইট্রোজেন থাকে। মনে রাখতে হবে এটা হচ্ছে প্রধান গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান যদি বলা হয় তাহলে হবে নাইট্রোজেন। এরপরের প্রশ্ন রয়েছে অক্সিজেন। অক্সিজেন বায়ুমণ্ডলে থাকে 20.94%, তাহলে 20.94% অক্সিজেন বায়ুমণ্ডলে অবস্থান করছে। এরপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, যার পরিমাণ হচ্ছে 0.003% পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং আর্গন থাকে 0.093 7%, এটি আর্গন থাকে বায়ুমণ্ডলে। এরপরে রয়েছে নিয়ন, ক্রিপ্টন, হাইড্রোজেন এবং জেনন। নিয়ন, ক্রিপ্টন, হাইড্রোজেন এবং জেনন, এগুলি থাকে কত, 0.0033% বায়ুমণ্ডলে অবস্থান করছে। এ কয়েকটি গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের উপাদান, যেমন নাইট্রোজেন আছে প্রধান গ্যাসীয় উপাদান, এরপরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, তারপরে রয়েছে নিয়ন, ক্রিপ্টন, হাইড্রোজেন এবং জেনন। এরপরের প্রশ্ন রয়েছে, সৌরতাপ বন্টনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? সৌরতাপ বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সৌরতাপ বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরের প্রশ্ন রয়েছে, গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়? প্রধানত গঠন অনুসারে জানা গেছে বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করা যায়, দুটি স্তরে বায়ুমণ্ডলকে ভাগ করা যায়। তার মধ্যে একটি স্তর রয়েছে হোমোস্ফিয়ার, এই হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। তাহলে দুটি স্তর বলতে একটা রয়েছে হোমোস্ফিয়ার, আরেকটা রয়েছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কত, ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অবস্থান করছে। মনে রাখতে হবে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অবস্থান করছে হোমোস্ফিয়ার। এছাড়া হেটেরোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উপরের স্তর, এটা হচ্ছে 80 কিলোমিটার উপরের স্তর হচ্ছে হেটেরোস্ফিয়ার। তাহলে 80 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার থাকে এবং 80 কিলোমিটার উপরের স্তর থাকে হেটেরোস্ফিয়ার। এরপরের প্রশ্ন, গভীরতা অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে কটি ভাগে ভাগ করা যায়? প্রধানত গভীরতা অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে 5টি স্তরে ভাগ করা যায়। 5টি স্তর কী কী? একটি রয়েছে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার যেটি ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত উচ্চতা। এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 18 থেকে 80 কিলোমিটার পর্যন্ত উচ্চতা। এরপরে রয়েছে আয়নোস্ফিয়ার, এই আয়নোস্ফিয়ার রয়েছে 80 থেকে 640 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এরপরে রয়েছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 640 কিলোমিটার হচ্ছে এক্সোস্ফিয়ার। এরপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, হচ্ছে 640 কিলোমিটার বা তার উপরে রয়েছে যে স্তর সেটি হলো ম্যাগনেটোস্ফিয়ার স্তর। তাহলে এই গুরুত্বপূর্ণ স্তরগুলি বায়ুমণ্ডলে 5টি ভাগে ভাগ করছে। একটা ট্রোপোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার রয়েছে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ার আছে 18 থেকে 80, আয়নোস্ফিয়ার 80 থেকে 640, এবং এক্সোস্ফিয়ার আছে 640 কিলোমিটার, এবং রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার 640 কিলোমিটার বা তার বেশি রয়েছে। এরপরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘ, বৃষ্টি এবং তুষারপাত দেখা যায়? বায়ুমণ্ডলে প্রধানত কোন স্তরে দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার স্তরে মেঘ, বৃষ্টি এবং তুষারপাত দেখতে পাওয়া যায়। এরপরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে কেন তুষারপাত বা কুয়াশা দেখা যায়? কারণ এটির প্রধান কারণ হচ্ছে জলীয়বাষ্প থাকার জন্য। ট্রোপোস্ফিয়ারে জলীয়বাষ্প থাকার জন্য তুষারপাত বা কুয়াশা দেখা যায়। ওজোন স্তর, এখানে প্রশ্নটি একটু ভুল রয়েছে। ওজোন স্তর কোথায় দেখা যায়? এনে গেছে শব্দটা হবে না, এখানে হবে ওজোন স্তর কোথায় দেখা যায়। ওজোন স্তর দেখা যায় হচ্ছে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখা যায়। এরপরের প্রশ্ন রয়েছে, নিরক্ষরেখার উপর ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত?
তাহলে নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা হবে 18 কিলোমিটার। মনে রাখতে হবে নিরক্ষরেখা যে আছে ভারতে তার উপর ট্রপোস্ফিয়ার থাকে 18 কিলোমিটারের মধ্যে। আরেকটি কথা বলে দিই, এই চ্যানেলের ভূগোলের এবং অন্যান্য বিষয়ের উপর যে কোনো ভিডিও পেতে হলে এবং আরও নতুন নতুন ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো, এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে, যে কোনো ভিডিও আপলোড করার পরই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। এরপরের প্রশ্ন রয়েছে, মেরু অঞ্চলে টোপোস্ফিয়ারের উচ্চতা কত? মেরু অঞ্চলে টোপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 8 কিলোমিটার। 8 কিলোমিটার রয়েছে মেরু অঞ্চলে টোপোস্ফিয়ারের উচ্চতা। এরপরের প্রশ্ন রয়েছে, বায়ু দূষণকারী পদার্থগুলি অবস্থান করে প্রধানত বায়ুমণ্ডলের কোন স্তরে? বায়ু দূষণকারী যে পদার্থ সেটি অবস্থান করছে বায়ুমণ্ডলের টোপোস্ফিয়ার, যেটা ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় দেখা যায়। এরপরের প্রশ্ন রয়েছে, রেডিও তরঙ্গগুলি পৃথিবীতে ফিরিয়ে আসে কোন স্তর দিয়ে? প্রধানত স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ার রেডিও তরঙ্গগুলি ভূপৃষ্ঠে ফিরিয়ে আসে। এরপরের প্রশ্ন রয়েছে, মেসোস্ফিয়ারের উপরে যে উচ্চতায় তাপমাত্রা কমে আবার থেমে যায় সেই স্তরটাকে কী বলা হয়? সেই স্তরটাকে বিজ্ঞানীরা বলছে মেসোপজ। মানে মেসোস্ফিয়ারের উপরে যে উচ্চতায় তাপমাত্রা কখনো কমে আবার তাপমাত্রা কখনো কমে গিয়ে আবার থেমে যায় সেটাই হলো মেসোপস্তরে। মেসোপস্তরে এ ধরনের পরিবর্তন দেখা যায়। এরপরের প্রশ্ন রয়েছে, মহাকাশ থেকে যে আগত উল্কা, যে উল্কা আসে সেটা কোন স্তরে এসে পুরো ছাই হয়ে যায়? সেটা মনে রাখতে হবে মেসোস্ফিয়ার স্তরে। মেসোস্ফিয়ার স্তরে মহাকাশ থেকে আসা উল্কা পুরো ছাই হয়ে যায়। বায়ুমণ্ডলে কোন স্তরে প্রোটন এবং ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়? কোন স্তরে? সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার বা আরেকটা নাম হলো চৌম্বক মণ্ডল। তাহলে চৌম্বক মণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ারে প্রোটন বা ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এরপরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর চাপ সবথেকে বেশি থাকে? সেটা মনে রাখতে হবে টোপোস্ফিয়ার বা ঘনমণ্ডল, অর্থাৎ টোপোস্ফিয়ার বা ঘনমণ্ডলে বায়ুর চাপ সবথেকে বেশি থাকে। এরপরের প্রশ্ন রয়েছে, গুরুমণ্ডল বা ম্যান্টেল, এই গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডল হচ্ছে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ থেকে ভূত্বকের নিম্নস্তর পর্যন্ত প্রায় 700 থেকে 900 কিলোমিটার, 700 থেকে 2900 কিলোমিটার, দুঃখিত এটা হবে 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত যে স্তর থাকে সেটা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল। তাহলে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ থেকে ভূত্বকের নিম্নস্তর পর্যন্ত 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত যে স্তর থাকে সেটা হলো গুরুমণ্ডল বা ম্যান্টেল। এই গুরুমণ্ডলে কী কী শিলা দেখতে পাওয়া যায় বা কী কী পদার্থ থাকে? গুরুমণ্ডলে প্রধান প্রধান পদার্থ থাকে হচ্ছে ব্যাসল্ট শিলা, এখানে থাকে ব্যাসল্ট শিলা, তারপরে থাকে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন এবং অন্যান্য কিছু পদার্থ থাকে। তাহলে গুরুমণ্ডলে থাকে ব্যাসল্ট, সিলিকা, ম্যাগনেসিয়া, লোহা, কার্বন। কেন্দ্রমণ্ডলে কী কী উপাদান থাকে? কেন্দ্রমণ্ডলে যে সমস্ত পদার্থগুলি থাকে সেটা হচ্ছে লোহা থাকে, পারদ থাকে, নিকেল, সীসা, এ সমস্ত কঠিন ও ভারী মৌলগুলি সমন্বয় এই কেন্দ্রমণ্ডল গঠিত হয়। তাহলে লোহা, পারদ, নিকেল, সীসা এই সমস্ত কঠিন ও ভারী মৌলের সমন্বয় কেন্দ্রমণ্ডলের উপাদান তৈরি হয় বা কেন্দ্রমণ্ডল গঠিত হয়। এরপরের প্রশ্ন রয়েছে, কোন স্তরে লোহা এবং নিকেলের পরিমাণ বেশি থাকে? সেটা আমরা জানি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে লোহা এবং নিকেলের পরিমাণ সবথেকে বেশি থাকে। আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলো WB বোর্ডের স্কুল এক্সাম এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার বন্ধুদের মধ্যে করে দিবে। এর পরবর্তী ভিডিওতে ভূগোলের অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। ধন্যবাদ।